তাহলে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ দেখবো যে আস্তে আস্তে হ্রাস পেয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে সিই থেকে এলইউ পর্যন্ত যেতে যেতে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ যে আস্তে আস্তে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাকেই বলা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ঠিক আছে, এইবার এই যে ল্যান্থানাইড সংকোচনটা হচ্ছে কি জন্য সেটা আমাদের দেখতে হবে। এই ল্যান্থানাইড সংকোচনটা হচ্ছে আবরণী প্রভাবের জন্য। আবরণী প্রভাব বলে একটা জিনিস আছে, সেটা আমরা পড়ব। আবরণী প্রভাব, আবরণী প্রভাবে আরেকটা নাম হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট স্ক্রিনিং এফেক্ট এইটা কি? স্ক্রিনিং এফেক্টের ক্রমটা হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। অর্থাৎ যে বিভিন্ন উপকক্ষ আছে চারটে, এস পি ডি এফ, সেই উপকক্ষের আবরণী প্রভাব তার ক্রম হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি যে এফ এফ উপকক্ষের কিন্তু আবরণী প্রভাব ক্ষমতা সবচেয়ে কম। আবরণী প্রভাব ক্ষমতা সবচেয়ে কম। এবার এই এফকেই আমরা কেন নিলাম, কারণ দেখো ল্যান্থানাইড যে মৌলগুলো, ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে লাস্ট যে উপকক্ষে ইলেকট্রনটা আসে সেটা হচ্ছে এফে। লক্ষ্য করবে এফে কিন্তু ইলেকট্রনটা আসে। অর্থাৎ ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, সাধারণ ইলেকট্রন বিন্যাস, তাহলে সেটা ফোর এফ, এক থেকে চোদ্দো, ফাইভ ডি, জিরো থেকে ওয়ান, আর সিক্স এস টু, এটা হচ্ছে যে সাধারণ ইলেকট্রন বিন্যাস। এবার সিক্স এস টু এটা সবসময় ভর্তি থাকবে, এবং ফাইভ ডি জিরো থেকে ওয়ান মানে কি ফাইভ ডিতে হয় কোনো ইলেকট্রন থাকবে না, অথবা থাকলে ম্যাক্সিমাম একটা থাকতে পারে ইলেকট্রন, এবং ফোর এফে একটা করে ইলেকট্রন আসবে এক থেকে চোদ্দো পর্যন্ত। তো সিতে যেমন এক হবে, আর এল ইউতে গিয়ে কত হয়ে যাবে, চোদ্দো হয়ে যাবে, এক দুই তিন চার ইত্যাদি করতে করতে চোদ্দো হয়ে যাবে। তাহলে যে ইলেকট্রনটা, যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা, লাস্ট যে ইলেকট্রনটা, সেটা কিন্তু ফোর এফে আসছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রেখো, ফোর এফটা কিন্তু বাইরে নেই, একদম বাইরে কিন্তু ফোর এফ নেই, বাইরে কিন্তু সিক্সেস আছে। কিন্তু সিক্সেস ইলেকট্রন আগে ভর্তি হয়ে যাচ্ছে, ফাইভ ডিতেও ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন ঢুকছে শেষে গিয়ে কোথায়, ফোর এফে। এবং এখানে আমরা লক্ষ্য করছি যে এফের আবরণী প্রভাব ক্ষমতা খুব কম। এইবার এই যে এফের আবরণী প্রভাব ক্ষমতা কম মানে এটা কী করছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে দেখো নিউক্লিয়াস আছে, ল্যান্থানাইড মৌলের নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এসপি ডিএফ ইত্যাদি উপকক্ষ আসে, এসপি ডিএফ ইত্যাদি উপকক্ষ আসে, সেটা আমরা ধরে নিচ্ছি। এইবার এই যে ফোর এফ উপকক্ষটা এই জায়গাটায় আছে, সেই ফোর এফ উপকক্ষ একটা স্ক্রিন সৃষ্টি করছে, যে ফোর এফ উপকক্ষে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রন থেকে এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের আকর্ষণ, সেই আকর্ষণটাকে মৃদু করার জন্য একটা স্ক্রিনের মতো কাজ করে এফ অরবিটালটা, এটা আবরণের মতো কাজ করে। কিন্তু বলছে এর যে এফের আবরণ ক্ষমতা, আবরণী প্রভাব ক্ষমতা খুব কম, অর্থাৎ এই ইলেকট্রনকে এই প্লাস থেকে খুব একটা আবরণ করে রাখতে পারে না, অর্থাৎ খুব একটা আড়াল করে রাখতে পারে না। ফলে যদি আড়াল না করে রাখতে পারে এবং এর আবরণী প্রভাব ক্ষমতা কম হওয়ার জন্য এই ইলেকট্রন অর্থাৎ মাইনাস চার্জ এই প্লাস চার্জ দ্বারা কিন্তু খুব ভালোভাবেই আকর্ষিত হবে, এবং খুব ভালোভাবে আকর্ষিত হওয়ার জন্য এদের আকারটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ আয়নীয় ব্যাসার্ধ এবং সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তাহলে কেন কমে গেল, এই এফ উপকক্ষের আবরণী প্রভাব ক্ষমতা কম বলে, অর্থাৎ আবরণ করে রাখতে পারছে না, ওই জন্য আকারটা সঙ্গে সঙ্গে কমে গেল। এই যে কমে যাওয়াটাকেই বলা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ঠিক আছে, তাহলে ল্যান্থানাইড সংকোচনের যে মেন কারণ তুমি যদি এক কথায় মনে রাখো, তাহলে কীভাবে মনে রাখবে, যে আবরণী প্রভাব ক্ষমতা হচ্ছে এসপি ডিএফ, এফের আবরণী প্রভাব ক্ষমতা খুব কম, আবরণ করে রাখা মানে কি নিউক্লিয়াস থেকে তার ইলেকট্রনকে যে আড়াল করে রাখার প্রবণতা সেটা খুব কম, অর্থাৎ আড়াল করে রাখতে চায় না। ফলে যদি আড়াল না করে রাখতে চায় তাহলে নিউক্লিয়াসের উপর ইলেকট্রনের আকর্ষণ বলটা ভালো থাকবে, আকর্ষণ যত ভালো থাকবে আস্তে আস্তে সাইজ কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। এবং এই যে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধের যে আকারের যে হ্রাসটা অধিক নিয়মিত হয়, খুব নিয়মিতভাবে দেখবে যে এক পিকোমিটার দুই পিকোমিটার এরকম নিয়মিতভাবে কমে যাচ্ছে আকারটা, এই যে নিয়মিতভাবে কমে যাওয়াটাকেই বলা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ঠিক আছে, তাহলে আমরা ল্যান্থানাইড সংকোচনটা শিখলাম।
এবার আমরা একটু শিখবো সন্ধিগত মৌল সম্পর্কে, একটু শিখবো সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কাদেরকে বলে সেটা আমরা আগের দিন জেনেছি, যে এস ব্লক মৌল একদম পজিশনে শুরুতে থাকে এবং তার ঠিক উল্টো দিকে দেখবে পি ব্লক মৌল থাকে। এস ব্লক এবং পি ব্লকের মাঝখানে যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় সন্ধিগত মৌল, ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল বা সন্ধিগত মৌল এদেরকে বলা হয়। সন্ধিগত কেন বলা হয়? কারণ আমরা বলেছিলাম যে এস এবং পির মধ্যে একটা সন্ধি স্থাপন করে বলে সন্ধিগত মৌল বলা হয়। এইবার এখানে সন্ধিগত মৌলের একটা স্পেশাল সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা অরবিটালে ইলেকট্রন ভর্তির নিয়ম অনুযায়ী। অর্থাৎ সন্ধিগত মৌল তাদেরকেই বলা হয়েছে যাদের ডি উপকক্ষে আংশিকভাবে পূর্ণ ইলেকট্রন থাকবে। ডি উপকক্ষে যাদের আংশিকভাবে পূর্ণ ইলেকট্রন থাকবে, অর্থাৎ ডি ওয়ান থেকে শুরু করে ডি নাইন এই পর্যন্ত ইলেকট্রন ভর্তি থাকলে তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো। ডি টেন হয়ে গেলে তাদেরকে আর সন্ধিগত মৌল বলা যাবে না, বা এদিকে ডি জিরো হয়ে গেলে এদেরকেও আর সন্ধিগত মৌল বলা যাবে না, এমনভাবে আমরা করব। এবার এটা একটা সত্য আছে, সত্য হচ্ছে কি, সত্যটা হচ্ছে যে এটা কোনো স্থায়ী জারণ অবস্থায় হতে পারে, স্থায়ী জারণ অবস্থায় সত্যটা স্বতঃস্ফূর্ত করতে পারে, স্থায়ী জারণ অবস্থায় বা ভূমিস্তর অবস্থাতেও এটা হতে পারে, বা ভূমিস্তর অবস্থায় এই দুটো অবস্থায় এটা হতে পারে। এবার আমরা দেখি যে কোন কোন শর্তে কোন কোন মৌলগুলোকে আমরা সন্ধিগত মৌল বলছি সেটা আমরা একটু আলোচনা করে নেব। দেখো একটা প্রশ্ন করি আমরা, সিউ কে কি সন্ধিগত মৌল বলা যায়? যুক্তি দাও, এটা আমরা একটু দেখি যে কপার এটাকে সন্ধিগত মৌল বলা যাবে কিনা। তাহলে প্রথমেই তোমাদের কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে হবে। তাহলে কপার কত হয় আমরা জানি, কপার হয় 29, ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p 3s 3p 4s 3d, এটা আমরা সাজিয়ে নিলাম। তারপর ভর্তি করবো ইলেকট্রন, 2 আর 2 4, 6 আর 4 10, আর 2 12, আর 6 18, 19 কুড়ি, আর নয় 29 হয়, কিন্তু এখানে একটা থাকবে, এখানে 10টা হয়ে যাবে, এটা আমরা ব্যতিক্রম জানি। লক্ষ্য করো কপারের ক্ষেত্রে কিন্তু 3d 10 হয়ে গিয়েছে, অর্থাৎ 3d-তে কিন্তু ইলেকট্রন ভর্তি হয়ে গিয়েছে, পুরোপুরি সম্পূর্ণ পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে এই সত্যি কি কপারকে সন্ধিগত মৌল বলা যাবে? না, সন্ধিগত মৌল কিন্তু বলা যাচ্ছে না, অর্থাৎ ভূমিস্তর অবস্থায় বলা যাচ্ছে না, বুঝতে পারছো? এইবার এটাকে আমরা নিয়ে যাবো একটা সাইজ জানো অবস্থায় নিয়ে গিয়ে আমরা চেক করে দেখব যে সেখানে বলা যাচ্ছে কি না। তাহলে কপারের সাইজ জানো অবস্থা হচ্ছে দুটো, একটা হচ্ছে কিউ প্লাস সিউ প্লাস, একটা হচ্ছে কিউ প্রিক সিউ টু প্লাস। তো সিউ প্লাসে যদি আমরা নিয়ে যাই তখনও আমরা যখন ইলেকট্রন মিনাস দেখব, সিউ প্লাস হলে ইলেকট্রন কিন্তু 4s1 থেকে একটা বেরিয়ে যাবে, -1 ইলেকট্রন, তখন এর ইলেকট্রন মিনাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 হয়ে গেল, 3d10 হয়ে গেল। তাহলে সিউ প্লাসকেও কিন্তু সন্ধিগত মৌল বলা যাচ্ছে না, অর্থাৎ সন্ধি সাই জারণ অবস্থায় যে এক নম্বর সাই জারণ অবস্থা সেটাতে কিন্তু হচ্ছে না। তাহলে সিউ প্লাসেও আমাদের এটা সংজ্ঞাটা হচ্ছে না, সন্ধিগত মৌল বলতে পারছি না কপারকে। এইবার সিউকে নিয়ে যাবো কিসে, সিউ টু প্লাসে নিয়ে যাবো।
সিউ টু প্লাসে নিয়ে গেলে এবার ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে, এবার কিন্তু ইলেকট্রন থ্রি ডি টেন থেকে বেরিয়ে যাবে, মাইনাস ওয়ান ইলেকট্রন। তাহলে ওখানে হবে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি, এবার দেখো নাইন হয়ে গিয়েছে, দেখেছো? তাহলে এবার কিন্তু সিউ টু প্লাসে থ্রি ডি নাইন হয়ে গেছে, তাহলে এবার কিন্তু একে সন্ধিগত মৌল বলা যাবে। তাহলে সিউ কিন্তু সন্ধিগত মৌল, তখন কিন্তু সিউ টু প্লাস সন্ধিগত মৌল হলো না, সিউটাই হয়ে গেল সন্ধিগত মৌল, কারণ সন্ধিগত মৌল হলে সেটা একটা মৌল আকারেই হবে, শুধু প্লাস আকারে হবে না। এবার তাহলে এটা চেক করতে হবে কী করে, যে কোনো একটা যৌগ নেবো তাকে তাকে তার সাই জারণ অবস্থায় নিয়ে যাবো। এবার দেখা গেল যে সাই জারণ অবস্থায় প্লাস টু, কিন্তু প্লাস টুতে এসেও থ্রি ডি টেন, থ্রি ডি টেনই রয়ে গেছে কথার কথা। তাদেরকে আমি জোর করে প্লাস থ্রিতে নিয়ে যাবো না, জোর করে নিয়ে যাবো না, যেটা হয় যেটা সাই জারণ অবস্থায় পাওয়া যায় চারটাকে, সেখানে কিন্তু আমরা সেই পর্যন্ত থাকবো, ঠিক আছে? তার চাইতে অতিরিক্ত জারণ অবস্থায় নিয়ে যাবো না। কপারের যেমন হয় আমরা জানি যে কিউ প্লাস এবং কিউ প্রিক, এটা হয় বলে আমরা নিয়ে গেছি, কিউ প্লাসে হয়নি, কিউ প্রিকে হয়ে গেছে। তাহলে কপারকে কিন্তু সন্ধিগত মৌল বলা যায়। যুক্তি বলবো যে ভূমিষ্ঠ অবস্থায় হচ্ছে না, কিন্তু সাই জারণ অবস্থায় এটা ডি নাইন করা গিয়েছে, সেই জন্য এটাকে সন্ধিগত মৌল বলা যাবে। এরপরে আমরা একটা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন সন্ধিগত মৌল নিয়েই আমরা করব, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কে কি সন্ধিগত মৌল বলা যায়? যুক্তি দাও, জিঙ্কের সন্ধিগত মৌল বলা যায় কি না দেখি। দেখো তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে হবে, জিঙ্ক থার্টি, ওয়ান এস, টু এস টু পি, থ্রি এস থ্রি পি, ফোর এস থ্রি ডি। তাহলে তিরিশটি ইলেকট্রন ভর্তি করছি, দুই আর দুই চার, ছয় চার দশ, আর দুই বারো, আর ছয় আঠেরো, উনিশ কুড়ি, আর দশে তিরিশ। তাহলে জিঙ্ক ভূমিষ্ঠ অবস্থায় কিন্তু সন্ধিগত মৌল হচ্ছে না, তাহলে একে সাই জারণ অবস্থায় নিয়ে যেতে হবে। তাহলে জিঙ্কের সাই জারণ অবস্থা হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্লাস টু, শুধুমাত্র একটাই প্লাস টু। তাহলে জিঙ্কের সাই জারণ অবস্থায় নিয়ে যাচ্ছি প্লাস টুতে, জেড এন টু প্লাস।